নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি একটি ওয়াটার সেন্সার দিয়া, একটা প্রদীপ, ওয়াটার সেন্সার দিয়া। এটা এই প্রদীপটা সিস্টেম হচ্ছে, এতে জল ঢাললেই এটা জ্বলে উঠবে, ঠিক আছে? আর এটা জল শেষ মানে জল ফেলে দিলে বা জলটাকে এখান থেকে ফেলে দিলেই এর প্রদীপটা নিভে যাবে, এই আলোটা নিভে যাবে। তো আমরা দেখে নেবো এই প্রদীপটার মধ্যে কী রয়েছে এবং কীরকমভাব তৈরি হয়েছে। আমরা যদি চাই বাড়িতেও বানাতে, আমরা বাড়িতেও চাইলে বাড়িতেও বানাতে পারি। এতে এমন কিছু জিনিস দিয়া নেই, একটা সাধারণ সিম্পল একটা জিনিস। তো আমরা সেটাই দেখে নেব। তো প্রথমে এটাকে খুলে নেব। এটা হচ্ছে এর ব্যাক সাইড প্রদীপের, আর এটা হচ্ছে এর উপর সাইড। এখানে আমাদের জলটা ঢালতে হবে। তো কী কী আছে দেখতেই পাচ্ছি, এখানে বটম ব্যাটারি রয়েছে 3 পিস, ঠিক আছে? তো এখানে তিন পিস ছোটো ছোটো বোতাম ব্যাটারি, প্রতিটা ব্যাটারির কত ভোল্ট সেটা আমরা চেক করে নেব। ১.৫ ভোল্ট, যেটা 1.5 ভোল্টের ব্যাটারি রয়েছে, ঠিক আছে? প্রতিটা 1.5 ভোল্টের ব্যাটারি রয়েছে এখানে। আর এ একটা রয়েছে ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের নাম্বারটা আমি বলে দিচ্ছি, আর তার সাথে বলে দিচ্ছি এটা কি ট্রানজিস্টার। এখানে রয়েছে 2N2222A, 2N2222A এই ট্রানজিস্টার রয়েছে। তো এটা সাধারণত আমরা বাড়িতে যদি চেষ্টা করি, তো এখানে আমরা PNP ট্রানজিস্টার, মানে যে কোনো PNP ট্রানজিস্টার রয়েছে, সেই PNP ট্রানজিস্টার দিয়ে আমরা এখানে চেষ্টা করতে পারি। পজিটিভ PNP ট্রানজিস্টার আমরা PNP ট্রানজিস্টার দিয়ে দেখতে পারি, ঠিক আছে? এটা আমাদের কাজ হবে। তো আমি এখানে লাগিয়ে দিলাম ব্যাটারি, আর এখানে রয়েছে আমাদের সেন্সিটিভের জন্য ইয়ে। তো বোতল থেকে একটু হালকা করে জল দেব, তো এটা জ্বলে উঠেছে। আমরা যে সাইডের প্রদীপগুলো রয়েছে, এই সাইডের প্রদীপগুলোতেও আমরা জল ঢেলে দেখব, জ্বলে উঠেছে। এর থেকে এটাই ঢেলে দেখব, এটাও জ্বলে উঠেছে। এটার জ্বলছে কারণ এর যে জল এখনো লেগে আছে। তো এই জলটা আমরা যদি জল নেই, নিভে গেছে, ঠিক আছে? এটাও একই ব্যাপার। তো এইগুলো কেমন জলে একসাথে আমি সেটা দেখব, ঠিক আছে? জল ঢেলে দিয়েছি, কত সুন্দর জ্বলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, খুব সুন্দর জ্বলছে, একদম সুন্দর প্রদীপের মতনই দেখাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আমাদের, আরও দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও।